বাসায় কিভাবে প্যান পিজ্জা করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিন। আমি এখানে নিয়েছি হাফ কাপ উষ্ণ গরম দুধ, যাতে হাতটা চুবানো যায় সেরকম দুধ, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি, দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1 টেবিল চামচ ইস্ট, এটা আমি 1 টি ইস্ট নিয়েছি, দিয়ে দেবো 1টা তারপরে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে এটা একটা ডো তৈরি করে নিব। যে পরিমাণ দুধ দিয়েছি ডিম, এতে করে একটা সফট ডো হবে। এখানে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ নর্মাল যে সয়াবিন তেল আছে সেটা। এখন আমি এটা ভালো করে ময়ন করে নিব। এরকম একটা ডু হবে, দেখেন ডুটা আমার গোলানো হয়ে গেছে। এখন আমি একটা কিচেন কাউন্টার নিয়ে একটু ভালো করে 10 মিনিট ধরে ময়ন করে নিব। এত করে পিজ্জাটা অনেক বেশি সফট হবে। আমি দুটা ময়ন করে নিলাম। এখন একটা পাত্রে এটা আমি সাইড দিয়ে তেল মেখে তারপরে রেখে দিব, যাতে করে ফুলে গেলে পাত্রের সাথে লেগে না যায়। এটা আমি এখন 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব, রাখবো কোনো গরম স্থানে রাখতে হবে, তাহলে এটা ফুলতে সুবিধা হয় বেশি। পিজ্জার উপরে দেওয়ার জন্য সেজন্য আমি একটা ই বানাবো, সেখানে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এখানে আমি দিয়ে দিব চিকেন, এটা মুরগির বুকের মাংস। এখানে আমি প্রায় 1 কাপের মতো মুরগির বুকের মাংস নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি এখানে 1 চা চামচ সয়া সস, আর দিয়ে দিব 7 অনুযায়ী গোলমরিচের গুঁড়া। আমি কালো চা দিচ্ছি, আপনারা চাইলে সাদা চাও দিতে পারেন। এখন এটা একটু হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ। আমি 1 কাপ পেঁয়াজ বেশি একটা কুচি না, মিডিয়াম কুচি করে নিয়েছি। মুরগির বুকের মাংসটা হতে তেমন একটা সময় লাগে না, এটা সাদা সাদা করে আমি রান্না করে নিব, বেশি একটা কালার করব না। দেবো আমি 7 মিনিটের লবণ, ঢেকে দেবো 2 মিনিটের জন্য। চিকেন থেকে আর পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। প্রায় 2 মিনিটে পরে আমার চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা পর ফিরে আসলাম, দেখেন আমার পিজ্জার ডুটা কি পরিমাণ ফুলে গেছে। এখন আমি এটার ভিতর থেকে বাতাসগুলো বের করে দেব। বেশি একটা চাপাচাপি করব না, এখন আর এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে আমি 2টা পিজ্জা বানাবো। পিজ্জাটা বানানোর জন্য আমার সব কিছু রেডি। আমি এমন একটা ফ্রাই প্যান নিয়েছি, সেখানে একটু তেল ব্রাশ করে নিব। কড়াইটা তেলে ব্রাশ করে নিয়েছি। এখন একটা ডো নিয়ে এভাবে করে হাতের সাহায্যে চেপে চেপে দিব। কড়াইটা যতখানি আছে ঠিক ততখানি আমি এটা ছড়িয়ে দেব। এভাবে করে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে কিনারটা একটু মোটা রাখার চেষ্টা করবেন, এতে করে সুন্দর লাগে।
গুলো আছে মাঝখানে আমি একটা কাটা চামচের সাহায্যে এভাবে করে ছিদ্র করে দেব তার কারণে যাতে পিজাটা ফুলে না ওঠে এখন এটা এভাবে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব একটা চুলায় বসিয়ে দেব একদম লো ফ্লেমে এটা আমি 3 মিনিট রান্না করে নেব প্রায় 3 মিনিট পরে আমি এটা একটু উল্টে দেব দেখেন নিচেটা কত সুন্দর হয়েছে এখন এভাবে আমি আরো 3 মিনিট রেখে দেব এতে করে পিজ্জাটা আর কাঁচা মনে হবে না যখন রান্না করব প্রায় 3 মিনিট পরে আবার আমি এই পাশটা উল্টে দেব দেখেন কত সুন্দর হয়েছে এতে করে মনে হবে না যে কাঁচা কাঁচা থাক একটা ভাব থাকে সেটা আর হবে না পিজ্জাটা বানানোর জন্য আমার সবকিছু রেডি আমি এখন এখানে দিয়ে দেব পিজ্জা সস এটা আমার ঘরে তৈরি আপনারা চাইলে এটা আমি ইনশাআল্লাহ কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব এভাবে করে যার যতটুকু পছন্দ সে ততটুকুই দিয়ে নেবেন দেওয়ার পরে আমি এখানে কিছু চিজ দিয়ে দিব এটা মজারেলা চিজ চিজ দিয়ে আমি যে এটা করে রেখেছিলাম চিকেনের সেটা একটু ছড়িয়ে দিয়ে দিব আর এখানে সাজানোর জন্য আমার কাছে তেমন কিছু নেই বর্তমানে লকডাউন চলছে আমাদের নারায়ণগঞ্জে এখন আমি এখানে কিছু টমেটো এভাবে করে দিয়ে দিলাম আচ্ছা মরিচ আবার চিজ গুলো দিয়ে দিব উপর দিয়ে সবদিকে সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন এখন এখানে দিয়ে দিব আমি সামান্য অরিগানো আর দিয়ে দিব এক চিমটি চিলি ফ্লেক্স ছড়িয়ে আর এইখানেও আমি কিছুটা টমেটো এভাবে দিয়ে দিব এতে করে দেখতে পুরো ইশের মতো মনে হবে ফাস্টফুডের দোকানগুলোতে যে কিনতে পাওয়া যায় ঠিক সেরকম মনে হবে এখন এটা চুলার একদম লো ফ্লেমে আমি বসিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত চিজটা গলে যাচ্ছে ফিরে আসছি চিজটা গলে যাওয়া পর্যন্ত প্রায় 7-8 মিনিট পরে দেখেন আমার পিজ্জার যে ছিল সেটা সম্পূর্ণ গলে গেছে তার মানে পিজ্জাটা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নেব কত সুন্দর পিজ্জা হয়ে গেল ঘরে এখন আমি পিজ্জাটা কেটে কুটে আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর পিজ্জা হয়েছে এভাবে করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন করে আমাকে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন